হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের যে অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যেটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এটা আমাদের নিজস্ব অ্যাপ তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাই দেখো প্রথম কোশ্চেন কী বলছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় তো কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান বি ঋগ্বেদে আমরা প্রাচীন বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাই ঠিক আছে তো কটা বেদ আছে ঋগবেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ চারটে বেদ আছে মূলত আর সেই চারটে বেদের মধ্যে সবথেকে প্রাচীনতম বেদ কোনটা সবথেকে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগবেদ তো ঋগ্বেদ হলো আমাদের রাইট অ্যান্সার অপশান বি এখানে আমরা বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পেয়ে থাকি চলো নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো আমি প্রথমে দশটা হিস্ট্রির কোশ্চেন করাবো তারপরে ছয় থেকে সাতটা জিওগ্রাফির কোশ্চেন তারপরে কিছু সায়েন্সের কোশ্চেন স্ট্র্যাটেজিকের কোশ্চেন এইভাবে মোট সাতাশ থেকে আঠাশটা কোশ্চেন আমি তোমাদেরকে করাবো ওকে তো চলো নেক্সট কোশ্চেন দেখো দেখো কালকে আমার ক্লাস ছিল দশটা থেকে কিন্তু একটু সমস্যার জন্য আমি তোমাদের ক্লাস দিতে পারিনি সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় তুমি আমার ক্লাস পেয়ে যাবে জিগের প্র্যাকটিস সেশনে কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন তো কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন অজাতশত্রু শত্রু ছিলেন বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক তার রাজত্বকালে বুদ্ধ এবং মহাবীরের প্রাণ ত্যাগ হয় তো দেখি অজাতশত্রু পূর্ব ভারতের মগধ সাম্রাজ্যের হরসংখ্য রাজবংশের একজন রাজা ছিলেন ঠিক আছে তা তিনি রাজা বিম্বিসারের পুত্র ছিলেন এবং তার মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তিনি অজাতশত্রুর রাজত্বকালে মহাবীর চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং গৌতম বুদ্ধ চারশো ছিয়াশি অথবা মতান্তরে চারশো তিরাশি খ্রিস্টপীর মারা যান তো যেহেতু অজাতশত্রু রাজত্বকালে মহাবীর এবং গৌতম বুদ্ধ এই দুজন মনীষী মারা যাচ্ছেন তার জন্য এরা দুজনই ছিলেন মহাবীর এবং গৌতম বুদ্ধ এরা দুজনই ছিলেন অজাতশত্রুর সমকালীন এটা আমরা বলতে পারি তাই না ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই তো এটা রাইট অ্যান্সার হবে অজাত শত্রু নেক্সট কোশ্চেনে চলে যাই প্রাচীনকালে মগধের কোন শাসক সিংহাসন আরোহণ করার জন্য তার পিতাকে হত্যা করেছিলেন এবং পরে আবার নিজের পুত্রের হাতে নিহত হয়েছিলেন চারটে অপশান দেওয়া আছে বিম্বিসার অজাত শত্রু উদয়ের নাম দশক তো রাইট অ্যান্সার আমাদের কি হবে রাইট অ্যান্সার আমাদের এক্ষেত্রে হবে অজাত শত্রু অজাত শত্রুর পিতার নাম কি অজাত শত্রুর পিতার নাম হলো বিম্বিসার অজাত শত্রুর পিতার নাম হলো বিম্বিসার আর অজাত শত্রুর পুত্রের নাম কি উদয়ন উদয়ন হলো পুত্র অজাত শত্রু বিম্বিসারকে হত্যা করে রাজা হয়েছিলেন আবার এই অজাত শত্রুকে উদয়ন হত্যা করে রাজা হয়েছে আমরা একটু তথ্যটা দেখে নিই অজাত ছিলেন লিচ্ছবি রাজকন্যা চেল্লোনা ও বিম্বিসারের পুত্র পিতা বিম্বিসারকে হত্যা করে তিনি চারশো তিরানব্বই মগদের মগধের সিংহাসনে বসেছিলেন অজাত যে উপাধিতা লাভ করেছিলেন সেই উপাধিতার নাম কি কুড়িগ উপাধি লাভ করেছিলেন এইবার অজাতশত্রুর পুত্র কে ছিলেন উদয়ন উদয়ন কি করল বৌদ্ধ ধর্মগ্রন্থ বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী আমরা জানতে পারি অজাতশত্রুকে হত্যা করে উদয়ন মগধের সিংহাসনে বসেন ঠিক আছে মগধের রাজধানী ছিল আগে রাজগৃহ সেখান থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন ঠিক আছে উদয়ন উদয়ন মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানায়ন করেন অজাতশত্রুর পুত্র ছিলেন উদয়ন বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী অজাতশত্রুকে হত্যা করে তিনি মগধের সিংহাসনে বসেন ঠিক আছে তাহলে আমাদের ইম্পর্টেন্ট জায়গাটা কি অজাতশত্রু কি উপাধি লাভ করেছিল কুণীগুবাধি লাভ করেছিল অজাতশত্রু অজাতশত্রুকে কে হত্যা করে রাজা হয়েছিলেন অজাতশত্রুর পুত্র উদয়িন উদয়ন হত্যা করে হত্যা করে উদয়ন কিন্তু রাজা হয়েছিলেন মগধের সিংহাসনে বসেছিলেন ঠিক আছে এবং উদায়নের রাজত্বকালেই কিন্তু রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করা হয়েছিল ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি নিচের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য যুক্ত ছিলেন ঠিক আছে তো নিচের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চাণক্য যুক্ত ছিলেন তক্ষশিলার সঙ্গে তক্ষশিলার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য ঠিক আছে তো তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত দক্ষশীলা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোন ঘটনা অশোকের প্রশাসনিক নীতিকে আমূল পরিবর্তন করেছিল কোন ঘটনা কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধে অশোকের মনের মধ্যে একটা পরিবর্তন আসে ঠিক আছে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয় তো আমরা একটু ডিটেলসটা দেখে নিই রাজ্যাভিষেকের অষ্টম বর্ষে আনুমানিক দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হন আর এই যুদ্ধে এক লক্ষ মানুষ নিহত হয় এবং অসংখ্য মানুষ মারা যান এবার এই যুদ্ধের ফলে কি হয় অশোকের মনের মধ্যে এই যুদ্ধের যে পরিণতি সেই পরিণতি দেখে অশোকের মনের মধ্যে একটা পরিবর্তন হয় এই যুদ্ধের ফলে অশোক যুদ্ধনীতি ত্যাগ করে অহিংস নীতি ধর্ম অহিংস নীতি গ্রহণ করেন এবং কলিঙ্গ যুদ্ধের পরবর্তীতে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশকে পরিণত হয় অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং বৌদ্ধ ধর্মের প্রচারে তিনি মনোযোগ দেন ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কলিঙ্গ যুদ্ধ নেক্সট কোশ্চেনে চলে যাই ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন ইবন বতুটা কোথা থেকে এসেছিলেন তো ইবন বতুতা এসেছিলেন মরক্কো থেকে মরক্কো থেকে ইবন বতুতা এসেছিলেন মাহাত্মাদ মাহম্মদ বিন তুকলকের শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন এটাও আমাদের ইম্পর্টেন্ট যে কোন শাসকের শাসনকালে ইবন ইবনবধুদা ভারতে আসেন মহম্মদ বিন তুকলকের শাসনকালে ইবন বধুটা ভারতে আসেন ইনি ছিলেন একজন মুসলিম পর্যটক যিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন রিহালা ইবন ইবনবধুদার সর্বাধিক বিখ্যাত রচনা ইবন বতুটা বিখ্যাত কুতুব কমপ্লেক্সের ইতিহাস কোয়াত উল ইসলাম মসজিদ সম্পর্কে ইনি এনার রচনা থেকে আমরা পাই ঠিক আছে তো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোন শাসকের শাসনকাল বতুতা ভারতে এসেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুকলকের শাসনকালে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই লোদি বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন লোদি বংশ বাহলাল লোদি বাহলাল লোদি কিন্তু লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদি চৌদ্দোশো কত সালে চোদ্দশো সালে লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে বাহলুল লোদি দৃঢ়ভাবে দিল্লিতে লোদি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তিনি উত্তর ভারতের একটি বৃহৎ অঞ্চলকে তার নিয়ন্ত্রণে আনতে সফল হন এবং তার মৃত্যুর পর তার যে পুত্র সিকান্দার লোদি যার নাম তো নিশ্চয়ই শুনেছ সেই সিকন্দার লোদি সিংহাসনে বসেন এইবারই সিকান্দুল লোদি যখন সিংহাসনে বসছেন ষোড়শ শতাব্দীতে তখন উত্তর ভারতে সুলতান সিকান্দর লোদির অধীনে লোদি সাম্রাজ্যের একটা উন্নতি মানে সব থেকে পরম উন্নতি লোদি সাম্রাজ্যের উন্নতি কিন্তু দেখা গিয়েছিল কার রাজত্বকালে সিকান্দর লোদি যখন সিংহাসনে বসছেন ঠিক আছে তো লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা বাহুল্যাল লোদি কত সালে প্রতিষ্ঠা করেছে চোদ্দোশো সালে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমির খসরু কার বিখ্যাত সভাকবি ছিলেন আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির বিখ্যাত সভাকবি আলাউদ্দিন খলজির বিখ্যাত সভাকবি আমরা একটু ডিটেলস দেখে নিই ত্রয়োদশ শতাব্দীর ভারতবর্ষের একজন সুফি সঙ্গীতজ্ঞ হচ্ছেন এই আলাউদ্দিন খল এই আমির খসরু ঠিক আছে ত্রয়োদশ শতাব্দীর ভারতবর্ষের একজন সুফি সঙ্গীতজ্ঞ কবি এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন এই আমির খসরু কাওয়ালি ঘরানা নির্মাণের জন্য তাকে কাওয়ালির পিতাও বলা হতো সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়ার অনুগামী তিনি আমির খসরু ঠিক আছে তো আর হচ্ছে গিয়ে আলাউদ্দিন খলজি কবিতার সমঝদার ছিলেন এবং বহু কমিকে তিনি তার রাজসভায় আমন্ত্রণ জানিয়েছেন নিজের দরবারে খসরুকে নিজের দরবারে তিনি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমির উপাধি দিয়েছিলেন ঠিক আছে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি আমির খসরুকে এই আমির উপাধিটা দিয়েছিলেন ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আমির খসরু কার বিখ্যাত সভাকবি ছিলেন আলাউদ্দিন খলজি ঠিক আছে বিখ্যাত কোহিনুর হীরে নিচের কোন খনি থেকে পাওয়া গিয়েছিল বিখ্যাত কোহিনুর হীরে গোলকন্ডার খনি থেকে বিখ্যাত কোহিনুর হীরে ঠিক আছে সেই হীরেটা আমরা গোলকণ্ডার খনি থেকে পাই ঐতিহাসিক তথ্য অনুসারে ভারতের গোলকোণ্ডা থেকে পাওয়া যায় এই কোহিনুর হীরে কত ক্যারেটের কোহিনুর হিরেটা ছিল একশো ক্যারেটের এই হিরেটা ছিল ঠিক আছে একশো ফাইভ ক্যারেটের ঠিক আছে ওয়ারাঙ্গালের একটি মন্দিরের দেবতার চোখে এটি খোদিত ছিল গোলকোন্ডা ফুটেও একসময় রাখা থাকতো এই কোহিনুর হীরে ঠিক আছে তো মূলত আমাদের জানতে হবে কোথা থেকে আমরা কোন খনি থেকে পেয়েছি ভারতের গোলকোন্ডা খনি থেকে আর একশো ফাইভ পয়েন্ট সিক্স ক্যারেট এই হিরেটা আইনি আকবরের লেখককে আইনির আকবরের লেখক হলেন আবুল ফাজেল আবুল ফাজেল আইনি আকবরের লেখক নেক্সট কোয়েশ্চেন দেখি আকবরের দিন ইলাহি সফল হয়নি কারণ আকবরের এটি কোনো সমর্থন পায়নি এই ধর্মটা আকবর প্রবর্তিত দিন ইলাহি কোনো সমর্থন পায়নি একদম রাইট মুসলিমরা অন্য ধর্মের অনুশীলন গ্রহণ করেনি সেই সময় গোড়া মুসলিমরা বা মুসলিম সম্প্রদায় এই ইলাহিকে স্বাগত জানায়নি আর জনগণের কাছে এটা যথাযথভাবে প্রচার হয়নি তো তিনটে পয়েন্টই কিন্তু আমাদের রাইট পয়েন্ট তো উপরের সবকটি অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আকবর হিলাহি সফল না হওয়ার এই তিনটে কিন্তু কারণ ছিল নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই নর্মদা ও তাপ্তির ভূগোলের কোশ্চেন নর্মদা ও তাপ্তির উপত্যকার মাঝে অবস্থিত নর্মদা তাপ্তির উপত্যকার মাঝে কি অবস্থিত সাতপুরা পর্বত সাতপুরা পর্বতমালা হল নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী পর্বতমালা তাহলে নর্মদা ও তাপ্তির মধ্যবর্তী পর্বতমালার নাম কি সাতপুরা পর্বতমালা সাতপুরা পর্বত পর্বতমালার উত্তর পূর্ব অংশ থেকে নর্মদার উৎপত্তি হয়েছে নর্মদার উপনদী হলো হিরণ তাওয়া বাঞ্জার সর আর এই নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার তেরোশো কিলোমিটার তেরোশো কিলোমিটার হচ্ছে নর্মদার দৈর্ঘ্য ঠিক আছে আর নর্মদার উৎপত্তি কোথা থেকে হয়েছে সাতপুরা পর্বতমালার উত্তর পূর্ব অংশ থেকে নর্মদার উৎপত্তি হয়েছে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মালাবার উপকূলের জলাভূমিকে বলে মালাবার উপকূলের জলাভূমিকে কয়াল বলে কয়াল কয়াল বলা হয় মালাবার উপকূলের জলাভূমিকে কয়াল বলা হয় ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গে কেমন জলবায়ু দেখা যায় পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেখা যায় আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু আমরা দেখতে পাই নেক্সট কোশ্চেনে চলে যাই তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এটি একটি পুরনো তাপবিদ্যুৎ কেন্দ্র তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের উড়িষ্যা রাজ্যের অনুগুল জেলার তালচের মহকুমায় অবস্থিত কোথায় উড়িষ্যা রাজ্যের অনুগুল জেলার তালচের মহকুমায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি এনটিপিসির অন্যতম কয়লা কয়লাভিত্তিক কেন্দ্র মহানদী কোলফিল্ডস লিমিটেডের জগন্নাথ খনি থেকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সরবরাহ করা হয় ঠিক আছে মহানদী কোলফিল্ডস লিমিটেডের জগন্নাথ খনি থেকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সরবরাহ করা হয় আর কেন্দ্রটি জলের উৎস হচ্ছে ব্রাহ্মণী নদী ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় বানর গন্ডার বাঘ পান্ডা তো বানর হবে না গন্ডার হবে না বাঘ হবে না রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রেটপাণ্ডা সিকিমে যদি তোমরা যাও এই রেড তোমরা দেখতেও পাবে ঠিক আছে তো সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় রেড পান্ডা সুন্দরবনের নামকরণ করা হয়েছে যে গাছের আধিক্যের জন্য সুন্দরবনের নামকরণ কোন গাছের আধিক্যের জন্য করা হয়েছে সুন্দরী গাছের আধিক্যের জন্য কিন্তু সুন্দরবনে নামকরণ করা হয়েছে তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সুন্দরবনের নামকরণ সুন্দরী গাছের আধিক্যের জন্য করা হয়েছে নেক্সট কোশ্চেনে চলে যাই আধুনিক রসায়নবিদ্যার জনককে আধুনিক রসায়নবিদ্যার জনক হলেন ল্যাভেসিয়র হলেন আধুনিক রসায়নবিদ্যার জনক ল্যাভাসিয়র ফরাসি রাসায়নিক অ্যান্টইন ল্যাভিসিয়ার এত অধিক সংখ্যক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন যে তাকে তাঁর জন্য আধুনিক রসায়নের জনক বলা হয় ঠিক আছে বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান হলো দিল অফ কনজারভেশন অফ ম্যাটার ঠিক আছে তো আধুনিক রসায়নের জনককে লাভ ফরাসি রাসায়নিক ওকে ইনি ছিলেন ফরাসি দেশের রাসায়নিক সবচেয়ে নমনীয় ধাতু হলো সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা অপশান ডি সবচেয়ে নমনা নমনীয় ধাতু কোনটি সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা হুম তো এই জন্য খুব সহজে সোনাকে গরম করে বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া যায় তো সোনা হলো সবচেয়ে নমনীয় ধাতু একটি নমনীয় পদার্থকে না ভেঙে সহজেই টেনে প্রসারিত করে একটি পাতলা তারে পরিণত করা যায় এই সোনাকে সহজেই তুমি টেনে প্রসারিত করে একটা পাতলা তারকে পরিণত করতে পারো তার জন্য সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু ওকে তো আমাদের অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই তেজস্ক্রিয়তার আবি বৈশিষ্ট্য আবিষ্কার করেন তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য আবিষ্কার করেন বেকারেল বেকারেল তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য আবিষ্কার করেন বেকারেল তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য আবিষ্কার করেন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই তেজস্ক্রিয়তা আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে হেনরি বেকারেল আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন যা প্রমাণ করে যে ইউরেনিয়ামে ইউরেনিয়াম সূর্যের মতো শক্তির বাহ্যিক উৎস ছাড়াই বিকিরণ নির্গত করে ইউরেনিয়াম সূর্যের মতো শক্তির বাহ্যিক উৎস ছাড়াই বিকিরণ নির্গত করে আঠেরোশো সালে হেনরি বেকারেল এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করে ঠিক আছে এশাইক হচ্ছে তেজস্ক্রিয়তার বেকারেল যে বিজ্ঞানী বিদ্যার জনক নামে পরিচিত যে বিজ্ঞানী বিদ্যার জনক নামে পরিচিত তার নাম হচ্ছে থ্রিও ফ্রাস্টাস থ্রিও ফ্রাস্টাস অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার থ্রিও ফ্রাস্টাস হলেন বিদ্যার জনক নেক্সট কোশ্চেনে যাই জীববিদ্যার জনক কে জীববিদ্যার জনক নামে কে পরিচিত জীববিদ্যার জনক নামে পরিচিত কিন্তু অ্যারিস্টটল অ্যারিস্টটল জীববিদ্যার জনক নামে পরিচিত অ্যারিস্টটল জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে তিনি ছিলেন একজন গ্রিক দার্শনিক ঠিক আছে গ্রিক দেশের দার্শনিক বিজ্ঞানিক এবং বুদ্ধিজীবী ব্যক্তিত্ব পশ্চিমে ইতিহাসের অন্যতম সেরা একজন নলেজেবল মানুষ বুদ্ধিজীবী মানুষ হচ্ছেন এই অ্যারিস্টটল তো তাকে জীববিজ্ঞানের জনক বলা হয় ঠিক আছে বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন অ্যারিস্টটল ডারউইন ল্যামাক এবং ট্রিবেনাস তো রাইট অ্যান্সার কী হবে এটা কিন্তু তোমাদেরকে এইচ ডব্লিউ দেওয়া থাকলো এটা রাইট অ্যান্সার তোমরা কমেন্টে লিখে জানাবে ওকে কমেন্টে লিখে জানাবে তেইশ নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার ঠিক আছে আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কে প্রাণীবিদ্যার জনক নামে পরিচিত প্রাণীবিদ্যার জনকের নামও হলো কিন্তু অ্যারিস্টটল ঠিক আছে জীববিদ্যার জনক এবং প্রাণীবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয় দেখো অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয় তাকে আবার জীববিজ্ঞানেরও জনক বলা হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কাল মার্ক্সের লেখা বইটির নাম কি কাল মার্ক্সের একটি বিখ্যাত বই কি বইয়ের নাম দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল তো কাল মার্ক্সের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দাস ক্যাপিটাল ঠিক আছে তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট লাইভ ডিভাইন বইটি কে লিখেছেন লাইভ ডিভাইন বইটি লিখেছেন শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ লাইভ ডিভাইন বইটি লিখেছেন শ্রী অরবিন্দ লাইভ ডিভাইন বইটি লিখেছেন লাইভ ডিভাইন বইটি কে রচনা করেছেন শ্রী অরবিন্দ নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই পশ্চিমবঙ্গে পূর্ব পশ্চিমে প্রায় কত কিলোমিটার বিস্তৃত পশ্চিমবঙ্গ পূর্ব পশ্চিমে প্রায় তিনশো কুড়ি কিলোমিটার বিস্তৃত পশ্চিমবঙ্গ পূর্ব পশ্চিমে তিনশো কিলোমিটার বিস্তৃত দেখো উত্তর দক্ষিণে পশ্চিমবঙ্গ কত কিলোমিটার বিস্তৃত ছশো কিলোমিটার বিস্তৃত নর্থ থেকে সাউথে নর্থ থেকে সাউথে পশ্চিমবঙ্গ ছশো কিলোমিটার আর যদি তুমি ওয়েস্ট থেকে ইস্টে দেখো তাহলে পশ্চিমবঙ্গ তিনশো কুড়ি কিলোমিটার ঠিক আছে পূর্ব পশ্চিমে পশ্চিমবঙ্গ তিনশো কুড়ি কিলোমিটার আর উত্তর দক্ষিণে ছশো তেইশ কিলোমিটার তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের ক্লাস এত দূর অবধি প্রতি সোম থেকে শুক্র সকাল দশটার সময় আমি তোমাদেরকে জি কের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসছি দেখো আমার হাতে খুব একটা বেশি সময় নেই তার জন্য আমি বেশি কোশ্চেন নিয়ে আসতে পারছি না কিন্তু মোটামুটি তিন চার দিনের মধ্যেই আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা করে কোশ্চেন তোমাদেরকে আমি নিয়ে আসবো ঠিক আছে প্রথম আমি ধরো দশটা ইতিহাসের কোশ্চেন করিয়ে দিলাম দশটা তারপর ভূগোল করিয়ে দিলাম তারপর বিজ্ঞানের দশটা করিয়ে দিলাম তারপর এইভাবে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করতে থাকো নিশ্চিত সাফল্য তুমি পাবেই